সবাই ভালো আছেন। আমি আজকে ক্লাস শ্রেণী তৃতীয় শ্রেণী বাংলাদেশ ভবিষ্য পরিচয়ের অধ্যায় আট নিয়ে আলোচনা করব। অধ্যায় আট হচ্ছে মহাদেশ ও মহাসাগর। দেখো শিক্ষার্থীরা, আমরা পৃথিবীতে বাস করি। পৃথিবী সৌরজগতের একটি গ্রহ, এটি দেখতে গোলাকার, তবে উপরে ও নিচে কিছুটা চাপা। পৃথিবীর উপরিভাগে আছে স্থলভাগ ও জলভাগ। স্থলভাগ সমভূমি, পাহাড়, পর্বত, মরুভূমি ইত্যাদি নিয়ে গঠিত। জলভাগ নদী, সাগর, মহাসাগর নিয়ে গঠিত। পৃথিবীর চার ভাগের এক ভাগ হল স্থল, বাকি তিন ভাগ পানি। পৃথিবীর স্থলভাগকে সাতটি মহাদেশে ভাগ করা হয়েছে। নিচে মহাদেশের নাম দেওয়া হয়েছে। দেখো শিক্ষার্থীরা, আমি এখানে মানচিত্রে মহাদেশের ছবি দেওয়া আছে। তারপরে এখানে নিচে আছে আমাদের যে মহাদেশগুলো, মহাদেশে এশিয়া, ইউরোপ, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া ও অ্যান্টার্কটিকা। ছকে খুব সুন্দর করে মহাদেশটির ভাগ করে দেখানো হয়েছে। আর এই চিত্র দেখবা তোমরা, উত্তর দক্ষিণ এখানে লেখা আছে, এটা ভালো করে দেখবা শিক্ষার্থী। আফ্রিকা, এখানে বিভিন্ন দেশ, এশিয়া, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, এগুলো ছবি দেওয়া আছে। এবার চলো আমরা কিছু মহাদেশ কি এটা সম্পর্কে জেনে নিই। মহাদেশ প্রথম প্রশ্ন হচ্ছে মহাদেশ। মহাদেশ হচ্ছে পৃথিবীর স্থলভাগকে সাতটি বড় ভাগে বিভক্ত করা হয়েছে। এর একটি ভাগকে বলে মহাদেশ। সবচেয়ে বড় ও ছোট মহাদেশের নাম কি? সবচেয়ে বড় মহাদেশ হলো এশিয়া এবং সবচেয়ে ছোট মহাদেশ হলো অস্ট্রেলিয়া। তিন নম্বরে পৃথিবী দেখতে কেমন? পৃথিবী সৌরজগতের একটি গ্রহ, এটি দেখতে গোলাকার, তবে উপরে নিচে কিছুটা চাপা। চার নম্বর হচ্ছে সাতটি মহাদেশের নাম লিখো অথবা বলো। সাতটি মহাদেশ হল এশিয়া, ইউরোপ, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া, অ্যান্টার্কটিকা। আমি বই তোমাদের যেভাবে দেখালাম সেটাই। পাঁচ নম্বর হচ্ছে মহাসাগর। সাগরের যে বড় লবণযুক্ত জলরাশিকে মহাসাগর বলে। আচ্ছা এবার দেখো, আমি তোমাদের দুই নম্বর বাম পাশের কথাগুলোর সাথে ডান পাশের কথাগুলো মিল করো। এখন আমি এখানে বলে একটা ছক এঁকে দিয়েছি, তোমাদের পরীক্ষা সময় ছকটা থাকবে বাম পাশ, এখানে ডান পাশ। ক ও গ ও ম দেওয়া থাকবে, এটার সাথে উত্তর পাশাপাশি থাকবে। কিন্তু তোমাদের লিখতে হবে বাম পাশের সাথে ডান পাশে মিল করে লিখতে হবে। যেমন দেখো এশিয়া নিকটবর্তী মহাদেশ ক নম্বর, এখানে উত্তর দেওয়া আছে। কোনটা হবে, সূর্যের একটি গ্রহ লাল সবুজ রঙের, না ইউরোপ ও আফ্রিকা মহাদেশ, সাত অস্ট্রেলিয়া? এখানে আমরা যখন উত্তরটা লিখব তখন উত্তরটা আমাদের এভাবে লিখতে হবে ক নম্বরে। আমি আগে নাম্বার দিব, দেখে দুই নম্বর থাকলে দুই নম্বর দিব, তিন নম্বর থাকলে তিন নম্বর দিব, যেটি নাম্বার থাকবে সে নাম্বারটা দিয়ে প্রশ্ন উত্তর লিখবা। তারপর ক, এশিয়ার নিকটবর্তী মহাদেশ ইউরোপ ও আফ্রিকা মহাদেশ, এখানে দেওয়া আছে কোথায় ইউরোপ ও আফ্রিকা মহাদেশ। আমাদের কয়ের উত্তরটা হবে ইউরোপ ও আফ্রিকা মহাদেশ। যখন আমরা উত্তরটা লিখব তখন একসাথে বাম পাশের সাথে মিল করে ডান পাশ লিখে লেখা শেষ করে হলে দাঁড়িয়ে দিব। তারপর হচ্ছে খ, খ সবচেয়ে ছোট মহাদেশ। সবচেয়ে ছোট মহাদেশ এখানে দেখো কি আছে, অস্ট্রেলিয়া, সাত, ইউরোপ, আফ্রিকা, লাল সবুজ রঙের সূচের একটি গ্রহ। এর খ নম্বর উত্তরটা হবে সবচেয়ে ছোট মহাদেশ অস্ট্রেলিয়া। এই বাম পাশের সাথে ডান পাশে এখানে অস্ট্রেলিয়া ছিল, এই অস্ট্রেলিয়াকে আমরা মিল করে ডান পাশে এক লাইনে উত্তর লিখে দিয়েছি। ক নম্বর আমাদের জাতীয় পতাকা। জাতীয় পতাকা এখানে উত্তরটা হবে দেখো এখানে সূর্যের একটি গ্রহ লাল সবুজ রঙে, ইউরোপ, আফ্রিকা, সাত, অস্ট্রেলিয়া। এটা ক নম্বর উত্তরটা হবে আমাদের জাতীয় পতাকা লাল সবুজ রঙের। হচ্ছে পৃথিবী, পৃথিবী এখানে কি হবে, এখানে সূর্যের একটি গ্রহ লাল সবুজ রঙে, ইউরোপ, আফ্রিকা, সাত, অস্ট্রেলিয়া। এখানে দেখো আমি লিখেছি পৃথিবী সূর্যের একটি গ্রহ, এখানে দেওয়া আছে পৃথিবী সূর্যের একটি গ্রহ, কিন্তু আমাদের একসাথে তার পাশে এবার সুন্দর করে বসাবো। হচ্ছে মহাদেশের সংখ্যা কত, মহাদেশের সংখ্যা তো দেখি, তো মহাদেশের সংখ্যা হচ্ছে সাত, মহাদেশের সংখ্যা সাত। ঠিক আছে, তাহলে তোমরা যখনই ছক তুলবো, তোমাদের পরীক্ষা খাতা ছক তোলার দরকার নেই, পরীক্ষা খাতা তোমরা ছক তুলবো না, তোমরা শুধু নাম্বার দিয়ে প্রশ্ন নাম্বার লিখবা, দুই বা তিন প্রশ্ন উত্তর লিখে ক খ ক ঘ ম দিয়ে সুন্দর করে এভাবে বাম পাশের সাথে ডান পাশে একটা সুন্দর করে লিখবা, পূরণ করো। ক নাম্বার পৃথিবীর চার ভাগে এখানে ঘ্যাস আছে, হলো স্থল ভাগ। এখানে কি হবে, পৃথিবীর
चार भागेर एक भाग हलो स्तर भाग एक भाग প্রশান্ত মহাসাগর সবচেয়ে বড়। তারপরে গহ আমাদের জাতীয় পতাকার ধ্যাস, এখানে হবে আমাদের জাতীয় পতাকা আয়তক্ষেত্র। তারপরে যেমন মনে করে দেখো লাল বৃত্তটি ব্যাসার্ধ পতাকার দৈর্ঘ্যের ধ্যাস, পাঁচ ভাগের এক ভাগ, পাঁচ ভাগের আজকে আমার ক্লাস আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে আল্লাহ হাফেজ।